দর্শক এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে শুভ আশা জাগিও আসলে ঢাকা টেস্টে হার নিয়ে বাংলাদেশের মাঠ ছাড়তে হলো কিভাবে দেখছেন টিপু এই আশা কিন্তু আমরা জাগিয়েছিলাম এর আগেও বিশেষ করে টেস্ট ওয়ানডেতে যদিও আমরা ভারতের বিপক্ষে ম্যাচ জিতেছি এবং খুব ক্লোজ ম্যাচে জিতেছি কিন্তু টেস্টে আমরা যে খুব ভালো দল এখনো হয়ে উঠতে পারেনি সেটি কিন্তু প্রমাণ হচ্ছে এই ম্যাচগুলো একটা ভালো সম্ভাবনা ছিল এই ধরনের উইকেটে মিরপুর চতুর্থ ইনিংসে কিন্তু প্রায় 60 এর উপরে রান খুবই টাফ ছিল যদিও মুমিনুল হক একটি ক্যাচ ফেলেছিল কিন্তু আমরা দেখলাম যে খালেদ যেভাবে বল করলো তিনি কিন্তু স্ট্যাম্পের বাইরে বল করেছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান যারা ছিল অশ্বিন এবং শ্রেয়াস তারা কিন্তু সেই সুযোগটি কাজে লাগিয়েছে এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছে শ্রেয়াস আয়ার আমরা দেখেছিলাম ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছিল সে টেস্টও ভালো ব্যাটিং করলো অশ্বিন আমরা জানি যে টেস্টে পাঁচটা সেঞ্চুরি আছে সেই সুযোগটা তারা কাজে লাগলো তবে এখান থেকে শিক্ষার বিষয় আছে বাংলাদেশ এই ধরনের অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে আমরা দেখেছিলাম যে বছরের শুরুতে অর্থাৎ এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ টেস্ট জিতেছিল সেখানে অধিনায়ক ছিল মুমিনুল হক কিন্তু আজকে সাকিব আল হাসানের সম্ভাবনা ছিল বিজয়ের মাসে আরও একটি জয় এনে দেওয়া সেই সম্ভাবনা শুধুমাত্র সম্ভব না হওয়ার কারণটা হচ্ছে কিন্তু বাংলাদেশের চাপটা শুরু করেছিল সে চাপটা শেষ পর্যন্ত নিতে পারলো না আমরা তাসকিন কাছে বল করতে দেখিনি আমরা জানি যে তাসকিন যে কোনো ফর্মেট এখন বাংলাদেশের সেরা বোলারদের মধ্যেই রয়েছে তাসকিনকে আমরা বল করতে দেখিনি তবে অনেক দর্শক আজকে মাঠে এসেছে আমরা যদি দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো সম্ভাবনা জাগিয়েও যে সে সম্ভাবনা অপমৃত্যু ঘটলো সে বিষয় নিয়ে আপনি তো মাঠে খেলা দেখতে এসেছিলেন একটা সুযোগ ছিল বাংলাদেশের জয়লাভ করার শেষ পর্যন্ত হলো না কেমন লাগছে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারে নাই একটু খারাপ তো লাগবেই তারপরও শুরুর থেকে এবং শেষ পর্যন্ত একেবারে খারাপ খেলেছে তাও না হয়তো জয়লাভটা করতে পারলে আমরা আনন্দিত একটু বেশি হতাম তারপর সকালে টি ব্রেকের আগে দুইটা উইকেট পাওয়া কম কথা না মিরাজের বোলিং কেমন দেখলেন মিরাজের বোলিং সাকিবের ক্যাপ্টেন্সি ইনশাল্লাহ ভালো এগিয়ে যাক তারা সবাই মিরাজের বোলিংও ভালো ছিল তবে তাসকিন আসলে আর একটু ভালো হয়তো মনে হয় খেলাটা শুনছেন আমার আরো দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো যারা মাঠে খেলা দেখছেন এবং দেখতে এসেছিলেন আজকে বাংলাদেশের সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত জয়লাভটা করতে পারলো না বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো খেলেছে তবে আরও 50টা রান করতে পারলে অনেক ভালো হতো হয়তো ম্যাচে আরও ফিরে আসতে পারতো পার্টি করতে পারতো তো আর মুমিনুল ভাই যদি ক্যাচটা মিস না করতো হয়তো ম্যাচে ফিরে আসতে পারতো একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আপনি খেলা দেখতে এসেছেন বাংলা জয়লাভ করলে কেমন লাগতো শেষ পর্যন্ত ম্যাচটা বাংলা জিততে পারলো না কেমন লাগছে হ্যাঁ বিজয়ের মাসে আরেকটা জয় মানে পেলে তো অবশ্যই আমাদের কাছে আনন্দিত আমরা আনন্দিত হইতাম এখন ভাগ্যে নাই সেজন্যই আসলে হয় নাই তো এতটুকুই আর কি শুনছিলেন যে বিজয়ের মাসে জয়টি পেলে কিন্তু কাঙ্ক্ষিত জয়টি পেলে বাংলাদেশের জন্য ভালো হতো যদিও তারপরেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টেস্টে জয়লাভ করতে পারলে ভালো হতো এখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সামনে শুরুতে এই আগামী মাসে 6 তারিখে বিপিএল শুরু হচ্ছে সেখানে যারা নিজেদের দলে খেলবে সেখানে পরবর্তী ইংল্যান্ড খেলতে আসবে বাংলাদেশে সব কিছু মিলে কিন্তু বাংলাদেশে ব্যস্ত সূচিই যাবে আসিফ এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ শুভ আপনাকে ধন্যবাদ দর্শক মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শুভ দেবনাথ